শত শত কমেন্ট আপনারা দেখো কা আপনারা আমার ভিডিওটা দেখবা লাস্ট ভিডিওটা এবং ভিডিওর কমেন্ট যদি যাই 99% সবটা জানো নিদেশের কালচার সম্পর্কে বাট আপনি এই কালচারটা জানেন না যে আপনার কলিগের লগে আপনি ভালো ব্যবহার করতে হয় তারা বুঝাইতে চাইন যে আপনার অনেক বড় লেভেল আছেন হুইচ ইজ রাইট আপনার অনেক বড় লেভেলও আছেন কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনার ছোট লেভেলও আছে তার লগে আপনি বাদ বিহেভ করতা তারে আপনি মেন্টালি টর্চার করতা অলডাম থেকে আমার ভিডিওর রিপ্লাইয়ে যে ভাই ভিডিওর বানাইয়া কইতে চাইছেন যে রিয়ালিটি ইলা নাই আমার ভিডিওত যেটা আলোচনা করাইছে এটা নাই তার নামে কইরাম আসলে আপনি রিয়ালিটি কইরা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রুহেল বক্সের সাথে আছি আমি রুহেল বিন সায়েদ তো গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম ব্রিটেনে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের পরিবেশের হার্শ রিয়ালিটি সম্পর্কে এবং ওই ভিডিও দেওয়ার পর অনেকে অনেক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ওই প্রতিক্রিয়াগুলো সম্পর্কে এবং গত ভিডিওতে সিলেটি ভাষায় কথা বলার পরও ম্যাক্সিমাম মানুষ যেহেতু রিলেট করতে পেরেছেন আমার আলোচ্য বিষয় সম্পর্কে সেহেতু আজকের ভিডিও আমি সিলেটি ভাষায় কথা বলার চেষ্টা করব যাতে করে সকলে সহজে বুঝতে পারেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হইল কি বেসিক্যালি আমি লাস্ট যে ভিডিও করছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টের হার্শ রিয়ালিটি কাজের পরিবেশের ওটা লইয়া এবং ওগুর যে প্রতিক্রিয়াগুলো আইছে প্রতিক্রিয়া এবং ওগুর বাদ দেওয়ার বাদে আমার ইনবক্স পার্সোনালি বিভিন্নভাবে যে প্রতিক্রিয়াগুলো পাইছি ওগুলা লইয়া আলোচনা করবো একই সাথে আমি একজন বাইরে দেখলাম যে মোস্ট প্রবাবলি তাই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টও হাজ করেন তাই একটা ভিডিও করছেন যে আমার ভিডিওর বিপরীতে তাই একটা ভিডিও করছেন রিপ্লাই দিয়া ও বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করবো আমার উদ্দেশ্য নয় ইন্ডিয়ান রেস্টুরেন্টের গাবনার হোক্কা বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের যারা হাজ করেন তাদের বিরুদ্ধে কিছু হওয়া আমার উদ্দেশ্য হইল গিয়া এই দেশে যারা স্টুডেন্ট হিসেবে আইরা বাংলাদেশ থেকে তাই তাই এবং ভবিষ্যতে যারা আইবা এবং অলরেডি যারা আইছেন টান টানটা সচেতন করার লাগে বিইং এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আমার রেসপন্সিবিলিটি হইল গিয়া আমার ফরে যারা আইবা বা আমার সাথে যারা আসেন টান টানটা আমি কনসাস করতাম যাতে করি তাই তাই যে খাজি করেন এই খাজর পরিবেশ সম্পর্কে আগে জানিয়া তাই তাই খাজ স্টার্ট করেন এবং বালা করি বুঝিয়া টান টানোর পড়ালেখা কিলা ঠিক রাখতা রাখিয়া কিলা খাজ করতা এবং কোন জায়গা খাজ করলে টান টান লাগে ভালো হইব ও রিয়ালিটিগুলো তাই তাই চেক করিয়া তারপরে তাই তাই স্টার্ট করতাম আমি আবারও কইরাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের উৎস ইউকে বাংলাদেশি স্টুডেন্ট হল লাগি অলসো আমি ওটাও এড করতাম চাইলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু আমরার প্রাউডের একটা বিষয় কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে সারা ব্রিটেন যে রেস্টুরেন্ট গুলো আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টের ওনার এলাকা আমরার বাংলাদেশি বাইয়ারি নকল এখন আমি এরাম আমার টপিক তো এখন বাই দেখলাম যে মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান রেস্টুরেন্টও খাজ করেন কোনো একটা জায়গা তাইন তাই বেসিক্যালি মনে হয় ভিডিও ভিডিও বানাই নো ভিডিওটা খেয়ে ওজনে আজকে আমার ইনবক্সও দিছেন এবং দেখার পরে আমার মনে হইলো যে তাই না আসলে অন্ধ একটা জগত বসবাস করা ভিডিওর ক্যাপশনও লেখছো দ্য রিয়ালিটি অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে এবং তাই এটার ক্যাপশনও দেওয়ার বাদে যে বিষয় নিয়ে আলোচনা করছেন এটা সম্পূর্ণ বিপরীত তার ক্যাপশনের লগে তানোর রিপ্লাই বা তানোর আলোচনা সম্পূর্ণভাবে মিলে না তাই অডিয়েন্স অগ্নরে বুঝাইতেছে এটা যে ইন্ডিয়ান রেস্টুরেন্টও খাজর পরিবেশ আসলে ইলাকার নাই কিন্তু তাই যদি একটু সচেতন হইতা আমার যে ভিডিওটা মানুষে কমেন্ট করছেন আপনারা যদি কমেন্ট সেকশনটা একটু গাটাগাটি করেন এখন পর্যন্ত আমার জানার মতে 450 উপরে মানুষে কমেন্ট করছেন 450 উপরে মানুষে শেয়ার করছেন এই ভিডিওটা এই ভিডিওটার কমেন্ট সেকশনের যদি আপনারা যাই 99% মানুষে আমারে সাপোর্ট করিয়া আমার কথার লগে একমত হইয়া তাই তাই কমেন্ট করছেন ইনর মাঝে 99% মানুষে হয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে বর্তমানে কাজ করেন অথবা প্রিভিয়াসলি তাই তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতা দান্তানোর সকলের বাস্য হইল গিয়া আমি যে আলোচনা করছি ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের পরিবেশ লইয়া এটা তাই তাই সম্পূর্ণ পরিমাণে এগ্রি করেন একজন ভাইয়ে কমেন্ট করছেন আপনারা দেখুক কা যে আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি সবচেয়ে নেরো মাইন্ড নিকৃষ্ট আচরণ ও নিকৃষ্ট মন মানসিকতায় ভরপুর 100% ইন্ডিয়ান টেকওয়ে রেস্টুরেন্ট এখানে কর্মরত শিক্ষিত মানুষগুলোও সবচেয়ে নিকৃষ্ট আসলে তার এক্সপিরিয়েন্স কতটুকু বাদ আছিল এটা প্রমাণ পায় তার 5 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাই নি কমেন্টটা করছেন এবং আপনারা বোঝার ট্রাই করুক কা কতটুকু বাদ এক্সপিরিয়েন্স তার আছিল আরেকজন ভাই কমেন্ট করছেন প্রথমে অসংখ্য ধন্যবাদ রুহেল বক্স ভাই প্রায় 2 বছর রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা থেকে বলছি রেস্টুরেন্ট বা টেকওয়ে বলেন এদের মুখের ব্যবহার এত নোংরা এবং এত মিথ্যা বলতে পারে সাথে টিটকারি তো আছেই কাজে ভুল হলে সবার সামনে হেন করা যা যে কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব
ফলে শিক্ষার্থীরা সময়ের সাথে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। অনেক লম্বা একটা কমেন্ট করছো ই বাইয়ে, এবং তার কমেন্ট দেখে বোঝা যায় যে তাই কতটুকু বাদ এক্সপিরিয়েন্স পাইছো স্টুডেন্ট লাগে, কতটুকু বাদ এক্সপিরিয়েন্স ইন্টারনেট স্টুডেন্ট খাস করা। আরেকজন ভাই কমেন্ট করছেন, খুশি হইলাম ভাই বাস্তব কথাগুলো বলেছ, আমি এমন অবস্থায় ছিলাম, আমাকে দিয়ে কঠিন কাজগুলো করাতো বাঙালি ভাইরা যার জন্য দেশে চলে আসছি। চিন্তা করুক কতটুকু বাদ এক্সপিরিয়েন্স হইলে একজন মানুষের বিদেশ ছাড়িয়ে দেশে যায়নি। আরেকজন ভাই কমেন্ট করছেন, মানুষে বুঝে না ইংরেজের দেশে আইয়া নিজের দেশের মানুষের লগে কিলা ব্যবহার করতে হয়, সব খাম দিলাইন সাফাইয়া। মোস্ট প্রবলি তাই কোনো স্টুডেন্ট হই বা তাই কমেন্ট করছেন, এবং তাই নাওটা কইরা যে কিছু করার নাই, পরিবারের মুখে দিয়া চাইয়া মানিয়া নিতাম হয়, কারণ নতুন আইসি অনেক টাকা খরচ করিয়া টাকা দরকার, বাধ্য একবারে বান্দা কিছু করার নাই। আরেকজন মানুষে কমেন্ট করছেন, আমি কমেন্টটা পড়ছি, তাই কইরা যে আমিও ফেস করছি সেম সিচুয়েশন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি প্রথমে মনে করেছি ওই ভদ্রলোক খুব বড় শিক্ষিত, পরে দেখলাম তিনি লিখতে জানেন না, তিনি মনে করেছেন আমি আলতা কি ইউকে আসি উনার মতো, আমাকে বিল পড়ান তাও মজার চলে, নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হয়েছিল। মানে সবসময় একটা আন্ডার এস্টিমেট করা কিতার লাগে, আপনারা কিতার লাগে একটা স্টুডেন্ট ইনো আইলে বা নিউ কামার আইলে আপনারা অত আন্ডার এস্টিমেট কিতার লাগে করেন, আপনারা ইউকে অনেক দিন ধরে থাকরা বং যুগের যুগে যুগের ফর যুগ থাকরা, আপনি স্মার্ট, আপনি সবটা জানেন এই দেশের কালচার সম্পর্কে, বাট আপনি এই কালচারটা জানেন না যে আপনার কলিগের লগে আপনি বালা ব্যবহার করতে হয় বা এমপ্লয়ির লগে কিরকম ব্যবহার করতে হয়। আরেকজন ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার কথাগুলো 100% সত্য, এটা যুগ যুগ ধরে চলে আসছে, বলার মতো কেউ নেই, মৃত্যু হলেও এই বাস্তবতা তুলে ধরে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ দ্রষ্টব্য, আমি কিন্তু এই সেক্টরের সাথে কোনোদিন কোনোভাবে জড়িত নেই, শুধু বিপক্ষের তারা কমেন্ট লেখা বেচারায় তার আশেপাশের এক্সপিরিয়েন্সটা কেউ কইরা যে কতটুকু বাদ এক্সপিরিয়েন্স তাই পাইছেন ইমিগ্রেন্ট স্টুডেন্টের হাজার পরিবেশ লইয়া। আরো অনেক অনেক কমেন্ট, শত শত কমেন্ট আপনারা দেখো কা, আপনারা আমার ভিডিওটা দেখবা লাস্ট ভিডিওটা, এবং ভিডিওর কমেন্ট যদি যাই 99% দুই একজন ইন্ডিয়ান স্টুডেন্ট খাম করা মানুষ বাদে বা ইহল বাদে আর কোনো মানুষ পাইতে না যে ই ভিডিওর প্রতিবাদ করছেন বা ই ভিডিওর বিরুদ্ধে কিছু কইছেন। কারণ আমি যেগুলা লই আলোচনা করছি এগুলো আমি আমার আশেপাশের মানুষের স্টুডেন্ট বা ইহলর রিয়ালিটিটা কি কইছি, আমার এক্সপিরিয়েন্সটা কি কইছি। ইউকের 99% রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাফ অকলোর লগে খুবই খুবই পরিমাণে বাজে ব্যবহার করা হয়, স্পেসিফিকলি স্টুডেন্ট অকলোর লগে, নিউ কামার অকলোর লগে। আমি এটা কিতার লাগে কইরাম এটা আমি অলরেডি বিশ্লেষণ করেছি, বাই আপনি যে ভিডিওটা করছেন আপনার লাস্ট ভিডিওত আপনি বুঝাইতে চাইছেন এটা রিয়ালিটি না, কিন্তু আমি তো জানি ভাই হার্শ রিয়ালিটি এটা, আপনি ঠিকই গ্যাস করছেন, আমিও কয়েকদিন কাজ করছি অ্যান্ড আই নো দ্য এনভায়রনমেন্ট আউট দেয়ার। ম্যাক্সিমাম মানুষের নেগেটিভিটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের হাজার পরিবেশ লইয়া। আপনারা যারা ভিডিওটা দেখরা আপনারা আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনটা যাইবা, আপনারা তখন দেখতে পারবা যে মানুষের কতটুকু আহাজারি, মানুষের কতটুকু ফ্রাস্ট্রেশন, মানুষের কতটুকু বাদ অভিজ্ঞতা ইউকেত ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাজ করিয়া। এদেশ যারা স্টুডেন্ট হিসেবে আর আমি আপনারা আবারও কইরাম এরা যোগ্যতা সম্পন্ন মানুষ, আর সব হয়তো বা সমান নয়, সব হয়তো বা কাজের ক্ষেত্রে সমান নয়, সব হয়তো বা ব্যবহারের ক্ষেত্রে সমান নয়, অ্যাটলিস্ট হে একজন মানুষ হিসাবে, একজন কর্মী হিসাবে, আপনার একজন কলিগ হিসাবে আপনার লগে ফার্স্ট এক্সপিরিয়েন্সে বালা বিহেভিয়ার হে এক্সপেক্ট করে, আপনার কাছ থেকে ফ্রেন্ডলি বিহেভিয়ার এক্সপেক্ট করে, আপনার কাছ থেকে একটা শিখতে পারে একটা জিনিস ওরকম বিহেভিয়ার এক্সপেক্ট করে। কিন্তু আপনারা যেটা ব্যবহার করেন একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এটা ভেরি ভেরি আনফর্চুনেট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মধ্যে নেগেটিভিটি বেশি এবং যেটা আমরা এক্সপেক্ট করি না, ম্যাক্সিমাম স্টুডেন্টে আপনারারে গার্ডিয়ান হিসাবে দেখিয়া স্টার্ট করে, আপনারারে প্রথম কলিগ হিসাবে দেখিয়া স্টার্ট করে, বাট আনফর্চুনেটলি ই দেশের যে পরিবেশ, ই দেশের যে অন্যান্য সেক্টরের যে পরিবেশ, ই পরিবেশের তুলনায় আপনারার ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের পরিবেশ খুবই খুবই নিম্নমানের, এটাই রিয়ালিটি। এবং এই রিয়ালিটিটা প্রুফ করার লাগে আমি বারবার ভিডিও দেওয়ার প্রয়োজন নেই, যে ভাই ওল্ডাম তাকে ভিডিওটা করছেন আমার ভিডিও রিপ্লাই দিয়া, আপনি হয়তো বা বালা ভাই কিন্তু আপনার যে যুক্তিগুলো আমি দেখলাম আপনার ভিডিও গুলো এলিয়া সম্পূর্ণ পরিমাণে খোড়া যুক্তি। আপনি বুঝাইতে চাইরা যে অ্যাকসেন্ট বুঝে না লাগে আপনারা হাসাহাসি করেন, খাজ বুঝে না লাগে আপনারা একটু টিটকারি করেন, শুন ভাই একজন মানুষে যদি খাজ না পারে প্রথমে আইয়া আপনার এখানে আসিতা তারে লইয়া, আপনি এখানে টিটকারি করতা তারে লইয়া, ওয়াই আপনার এই ই রেসপন্সিবিলিটি খেয়ে দিছে। একজন মানুষের যদি ফয়লা অ্যাকসেন্ট ধরতো না পারে, ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা মানুষের যদি ফয়লা খাজ না পারে, এর মানে এটা নাই যে তার লগে টিটকারি করতা আসিতা, আপনার রেসপন্সিবিলিটি হইলে তার শিকানি,
আপনারা তো শিখাইন না, আপনারা বুঝাইতে চাইন যে আপনারা অনেক বড় লেভেলে আছেন, উইচ ইজ রাইট, আপনারা অনেক বড় লেভেলও আছেন, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনার ছোট লেভেলও আছে তার লগে আপনি বাদ বিহেভ করতা, তারে আপনি মেন্টালি টর্চার করতা, এটা আপনারা রেখে রাইট দিছেন। মেক শিওর আপনারা অনেক মানুষের লগে খরিল চইন, নতুন নতুন মানুষের লগে হয়তো বা খররা, ফিউচারও আপনারা এগুলা করবার না, কারণ আপনার প্রতি আমরা রেসপেক্ট আছে, এই রেসপেক্টটা থাকতো না। আলটিমেটলি আপনারা দেশি ভাই, আলটিমেটলি আপনারা আমরা একটা নির্দিষ্ট কালচারের মানুষ, এবং আমরা এক্সপেক্ট করি আপনারা আমরা লাগি একটা ফ্যামিলি হইবা, বাট এই ফ্যামিলির জায়গাটা কি আপনারা সরিজিরা, রেসপেক্টের জায়গা থেকে আপনারা সরিজিরা। আমি আবারও কইরাম সব মানুষ দোষী নাই, বাট যত মানুষ দোষী আছেন তান তানোর লাগি এই সেক্টরও কাজের পরিবেশ লইয়া আমরা একটা বিতৃষ্ণা সৃষ্টি হর। আর আজকে আপনারা মানুষ খুঁজিয়া পাইছেন কিন্তু মানুষের প্রপার দাম দিরা না, এগুলো আসলে ঠিক না, কারণ এই মানুষটাকে যদি আপনি ইন্সপায়ার করতা, এনকারেজমেন্ট দিতা, তাহলে হয়তো বা আপনার ব্যবসার লাগিয়েও এই মানুষটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার হইতে পারতো ফিউচার। ইউকের 99% বাংলাদেশি স্টুডেন্ট যারা এই কাজ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টরও, সকলের এক্সপিরিয়েন্স আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি লাস্ট ভিডিওত, এবং এই বিষয়টা আপনারা খুব ইজিলি আজ করতে পারবো আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন আপনারা গোত্রু করলে। আমি ওল্ডাম থেকে যে ভাই ভিডিও করছেন তানরে আবারও থ্যাংক ইউ জানাইরাম, কিন্তু আপনারে আমি খুব সরি আপনার ভিডিওর রিপ্লাই দিলাম আমি, এবং আমি দ্বিতীয়বার ও কারণে যে আপনি যে ভিডিওত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন খোড়া যুক্তি দিছেন, আপনি রিয়ালিটি কইছেন না, আপনার ভিডিওর ক্যাপশনও দিছেন রিয়ালিটি, আসলে আপনি এই ক্যাপশন দিয়ে আপনি ফেক কিছু জিনিস আলোচনা করছেন আপনার পার্সপেকটিভ তাকিয়া, যেটা সত্য নয় কোনোভাবে। আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি ওগুলাই সত্য, এবং এটা যে সত্য এটা আপনি কমেন্ট সেকশনও গোত্র করলে আপনি বুঝতে পারবা। আমি আপনার ইনভাইট করলাম আমার যে লাস্ট ভিডিওটা আছে ও ভিডিওটার কমেন্ট সেকশন আপনি গোত্র করক্কা, আপনি বুঝতে পারবা যে ইন স্টুডেন্ট অফলোর এক্সপিরিয়েন্স কতটুকু বাজে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার লাগি, এবং আপনারা যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রিলেটেড কোনো বাজে অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা, ভালো অভিজ্ঞতা থাকলেও কমেন্ট সেকশনে জানাইবা অবশ্যই, এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা যাতে করে ভবিষ্যতে যারা স্টুডেন্ট হিসেবে আইরা তারা সচেতন হইতে পারেন, অলরেডি যারা আইসেন তাই তেন সচেতন হইতে পারেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, রুহেল ওয়ার্কসের সাথেই থাকুন।